বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। ড্রাগ লাইফ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আরও একবার স্বাগতম। বরাবরের মতো আবারও নতুন একটি ওষুধের রিভিউ নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজকে আমরা যে ওষুধটি নিয়ে আলোচনা করব, ওষুধটি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ওষুধটির নাম হলো রেনোভা সিরাপ। ওষুধটি একটি প্যারাসিটামল গ্রুপের ওষুধ। এই ওষুধটি বাজারে এনেছেন বাংলাদেশের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অপশন ইন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আজকে আমরা ওষুধটি যেসব বিষয় সম্পর্কে আলোচনা করব তা হলো ওষুধটি কী কী রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়, ওষুধের মাত্রা ও সেবন বিধি, পার্শ্ব প্রতিক্রিয়া এবং গর্ভবতী ও স্তন্যদানকালীন সময়ে ওষুধটি ব্যবহার করা যাবে কি না, এসব বিষয়ে। তো চলুন যাওয়া যাক, ওষুধটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করি। এই ওষুধটি সাধারণত জ্বর, সর্দি জ্বর, ইনফ্লুয়েঞ্জা, মাইগ্রেনের ব্যথা, মাথার ব্যথা, দাঁতে ব্যথা, কণ্ঠনালীর ব্যথা, কানে ব্যথা, পিঠে ব্যথা, শরীরের ব্যথা, স্নায়ুর প্রদাহজনিত ব্যথা, ঋতুস্রাবজনিত ব্যথা, মুচকে যাওয়া ব্যথা, অন্ত্রে ব্যথা, পেটের ব্যথা, যাদের পিঠের ব্যথা তাদের জন্য অস্ত্রোপচার পরবর্তী ব্যথা, প্রসব পরবর্তী ব্যথা, প্রদাহজনিত ব্যথা এবং শিশুদের টিকা পরবর্তী জ্বর ও ব্যথায় কার্যকরী। এটি বাতজনিত, অস্টিও আর্থ্রাইটিসজনিত ব্যথা এবং অস্থি সংযোগ সমূহের অনমনীয়তায় অত্যন্ত কার্যকরী। যাদের আঘাতজনিত ব্যথা তাদের ক্ষেত্রে ওষুধটি খুবই ভালো কাজ করে। হালকা থেকে মাঝারি ধরনের ব্যথা বেদনায় ওষুধটি অত্যন্ত কার্যকরী। মাসিকের ব্যথা ও ঠান্ডাজনিত ব্যথায় ওষুধটি ভালো কাজ করে। প্যারাসিটামল সর্বাপেক্ষা বেশি ব্যবহৃত এবং সর্বাপেক্ষা নিরাপদ দ্রুত কার্যকরী জ্বর ও ব্যথানাশক ওষুধের মধ্যে একটি। এটি অধিক সহনশীল ও অ্যাসপিরিনজনিত অনেক পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত। এখন আমরা জানব ওষুধটির মাত্রা ও সেবন বিধি সম্পর্কে। রেনোভা সিরাপ সাধারণত যাদের বয়স 3 মাসের নিচে তাদের জন্য 10 মিলিগ্রাম হিসাবে দিনে 3 থেকে 4 বার, যাদের জন্ডিসের সমস্যা আছে তাদের ক্ষেত্রে 5 মিলিগ্রাম হিসাবে দিনে 3 থেকে 4 বার। এখন আমরা জানব যাদের বয়স 3 মাস থেকে 1 বছরের নিচে তাদের জন্য হাফ চামচ থেকে 1 চা চামচ দিনে 3 থেকে 4 বার, 1 থেকে 5 বছর বয়স যাদের তাদের জন্য 1 থেকে 2 চা চামচ দিনে 3 থেকে 4 বার, যাদের বয়স 6 থেকে 12 বছর তাদের জন্য 2 চামচ থেকে 4 চা চামচ পর্যন্ত দিনে 3 থেকে 4 বার, যারা প্রাপ্তবয়স্ক পূর্ণবয়স্ক তাদের জন্য 4 থেকে 8 চা চামচ দিনে 3 থেকে 4 বার। এখন আমরা জানব ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে। সাধারণত প্যারাসিটামলের পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম। কিছু কিছু ক্ষেত্রে অগ্নাশয়ের প্রদাহ, চামড়ায় ফুসকুড়ি ও অন্যান্য অ্যালার্জি দেখা দিতে পারে। যাদের কিডনি ও লিভারের সমস্যা রয়েছে তাদের জন্য প্যারাসিটামল খুবই সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। এখন আমরা জানব ওষুধটি গর্ভাবস্থায় ও স্তন্যদানকালীন অবস্থায় ব্যবহার করা যাবে কি না। USFDA অনুযায়ী প্রেগনেন্সি ক্যাটাগরি বি শ্রেণীভুক্ত ওষুধ এটি। ওষুধটি গর্ভাবস্থায় কেবল সুনির্দিষ্টভাবে প্রয়োজন হলেই ব্যবহার করা উচিত। তারপরও যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন ভালো রেজিস্টারকৃত ডাক্তারের পরামর্শ নিয়েই সেবন করা ভালো। বন্ধুরা, এখন আমরা জানব ওষুধটির দাম সম্পর্কে। ওষুধটির দাম হচ্ছে 20 টাকা পার পিস সিরাপের দাম। বন্ধুরা, আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। সকলকে আবারও ধন্যবাদ।